তুমি মনে করো না আমি এখানে আবেগের বসে এসেছি, এসেছি তোমাকে একটা কথা বলতে। একটা সময় আমার উপর তোমার যে অধিকার ছিল, সেই অধিকারটা নিয়ে তুমি আমার সামনে আর কখনো এসে দাঁড়াবে না। অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, সব শেষ, সব শেষ। মিম, 4টা বছর, মিম 4টা বছর, কত সকাল দুপুর বিকেল তোমার আমার একসাথে কাটানো, কত স্মৃতি, সব শেষ না? আমার আমার কি করার ছিল? আমার বাবা স্ট্রোক করেছিল, আমার ফ্যামিলির অবস্থাটা অমন ছিল, আমার একটা জব ছিল না, আমি কি করতে পারতাম? আমি তোমাকে ভালোবাসি সেটা তো সত্যি ছিল, আজকে তুমি অধিকারের কথা বলছো। তুমি তো ভালোই আছো না, বিয়ে করে নিয়েছো তোমার হাজব্যান্ড, লাইফ, তুমি তো সুখী আছো। আমি কেমন আছি কেমন আছে তখন আমি কি করতে পারতাম? কিছু করতে পারতাম, ঠিক ওই সময়টায় তোমার আমার থেকে আমার আমার ফ্যামিলিটা গুরুত্বপূর্ণ ছিল। তুমি তোমাকে ভালোবাসতে, তুমি কি একটু একটু বুঝতে পারতে? আর অধিকার, ভালোবাসার চেয়ে বড় কোনো অধিকার আমার কাছে নেই, তাই ভালোবাসার অধিকার নিয়ে আজকেও আমি তোমার সামনে। তুমি তো তোমার মতো আছো, দিব্যি সুখে আছো, আমি কি নিয়ে থাকবো? আমাকে বলো আমি কি নিয়ে থাকবো? এখন আমার একটা জব আছে, এখন আমি এখন আমি তোমাকে ভালোবাসি। লুকা, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকিয়ে একটাবার শুধু বলো তুমি আমাকে ভালোবাসো না। শাহেদ, আমি আসি।